আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। 19 তারিখ মার্চ 2021, আজাদি টিভির ফাতি আইন তালাল আহমেদ। আজ্জার খবর, ইউএনএস সিআরসি ওভিয়ারি 19 এর প্ল্যানে ফায়দা গজ্জে রোহিঙ্গাদের ডাকর বাংলাদেশি অকলর। জাপানে ডলার $10 মিলিয়ন টিয়ার এমার্জেন্সি মদত দেয় রোহিঙ্গাদের ডাকর বাংলাদেশি অকলরে। ইন্ডিয়াত রোহিঙ্গা অকলরে গ্রেফতার করে দিহিয়ানোলা রিফিউজি অকল আবার দরবদর। আর সই টাইমের ওরে সই খবর পাইবাল্লা আর আর ইউটিউব চ্যানেলরে সাবস্ক্রাইব কর। আর হাসাবতো আছে যে বেল আইকন গা সিবি দ। আর সোশ্যাল মিডিয়ার পেজ জড়িয়ে ফলো করি পারিবে। খবরর তফসিল, 11 মার্চ 2020 যাতে বাংলাদেশের পয়লা সিওভিআরি 19 বিয়ারাম মাল্লাত ফাইল হ্যাঁতে সেহাতি মাহের অকলে রোহিঙ্গা জিন কুত্তা কুত্তা ক্যাম্পত তাকের হিনল্লা চিন্তা জাহের গজ্জিল দা আছে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পত 30,000 হাসাসি রোহিঙ্গা অকলরে সিওভিআরি 19 টেস্ট গজ্জে জেন্তু 700 জনত ভাইরাস ইবার লত পাই 10 জন রোহিঙ্গা মরি গিল গজা আছে। কক্সবাজার ক্যাম্পত এন্ডিলে সিওভিআরি 19 বিয়ারাম অকল কেয়াল্লা হম লত পাই হিয়ান জানানো গিলিও সেহাতি মুসিবত ইবার শুরু ওই ইউএনএইচসিআর দ্য ইউএন রিফিউজি এজেন্সি আর দ্য আরও এমদাদি অর্গানাইজেশন অকল হকুমত আদর লোকাল জিম্মাদার অকল মিলি রোহিঙ্গাদের ডাকর বাংলাদেশি অকলরে ভাইরাস ইবার তো বাসে বল্লা হাম গজ্জিল দা আছে। এমদাদ এজেন্সি অকল মিলি হামগরণ বেশি জরুরি যেটা এজেন্সি অকল রিফিউজি আদর ডাকর বাংলাদেশি অকল মিলি কক্সবাজার সিওভিআরি 19 রুখিতে বালা হাম গজ্জে বলি কক্সবাজার আছে দ্য ইউএনএইচসিআর সিনিয়র পাবলিক হেলথ অফিসার ডক্টর অ্যালান গিড্রাফে বয়ান দিয়ে। এমদাদি অর্গানাইজেশন অকলে ক্যাম্পত রেডিও ভিডিও আদে পোস্টার অকল রোহিঙ্গা বার্মিস আদে বাংলা জুবানত গড়ি ভাইরাস ইবার তো কেঙ্গুরি বাসা ফিরিব হিনর মালুমত অকল ফৈলাল দে আছে। হিনর ফাতি ফাতি সৎ সৎ ভলেন্টিয়ার আদে সেহাতি হাম গড়ি অকল রোহিঙ্গার ঘরে ঘরে যায় মালুমত অকল ফৈলাইয়া আর লোকাল সেহাতি সার্ভিস অকলের মদত গজ্জে দা আছে বলে ইউএনএইচসিআর হইয়া। ভাইরাস ইবার শুরু ওইলতি এমদাদি অর্গানাইজেশন অকলে সিওভিআরি 19 এলাজ গড়ি বলা 14 আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার ITCS রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে কুলিল দা আছে। পয়লা রোহিঙ্গা সিওভিআরি 19 বিআরএম লত পাইবার আগে 11 মে 2020 ইউএনএইচসিআর আদে রিলিফ ইন্টারন্যাশনাল মিলি উকিয়াত পয়লা হেনিলা সেন্টার অকল কুলিল দা আছে। জাপানে রোহিঙ্গাদের ডাকর বাংলাদেশি অকলল্লা $10 মিলিয়ন টিয়ার ফান্ড দিয়ে বলি গেলদের বেশি পরে ডাহাত আসতে জাপানের এম্বাসি হয়ে দিহি আনজানা গিয়ে। এমার্জেন্সি মদত ইনর্ভুত $5 মিলিয়ন ইউএস ডলার ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP রে দিব 4.3 মিলিয়ন ইউএস ডলার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর আদে 7 লাখ ইউএস ডলার ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস ICRC রে দিব বলে স্টেটমেন্ট জানাইয়া। বাংলাদেশের কক্সবাজারত 1.2 মিলিয়ন রোহিঙ্গা অকল বর্মাতে জেনোসাইডের শিকার বনি সাহারা লইয়া দা আছে। গেলদা 2017 লতি আজ্জাফান জাপানের $155 মিলিয়ন টিয়ার মদত অকল রোহিঙ্গারে দিয়ে দা আছে। বালুহালি ক্যাম্প 1817 মাঝে একখান বাজার আছে যারা বাজার হিয়ানোর দোয়ানজিন ক্যাম্প 18 শিক্ষা আছে হিনোর পুলিশ CIC আদে ক্যাম্প হিয়ানোর মাঝিয়ে মিলি গেলদা সোমবারে বাঁ ফেলাই দি হিয়ান জানা গিয়ে। দোয়ানগড়ে তো মানুষ হিনত ফুসার আসান নগরী হেড মাঝিয়ে পুলিশ আদে CIC রে আইন বলে রোহিঙ্গা অকল হর আর দোয়ান্য অকলত বেশি লোকসানি ওই দি হিয়ানোল্লা ফেরেশানি জাহের গজ্জে। আরেক ডাকত বাংলাদেশি ফরেন মিনিস্টার AK আব্দুল মুমিন এনাডুল এজেন্সির বয়ান দিয়ে দেহ রাহিবার হত্যা মুজিন ইউরোপিয়ান ডিপ্লোম্যাটস অকলে বাসাঞ্চ সাথে যাইব বলে জানাইয়া। ইউএনএর নমাইন্দার ডায়ক গহন বাসাঞ্চ সফর গড়ে দেহেড়ে ইউরোপিয়ান ডিপ্লোম্যাটস অকলে ডি আহিবাদ জাইবল্লা মঞ্চ জাহের গজ্জে দা হাজার। বাংলাদেশে আজ জাপান 14,000 হাসাসি রোহিঙ্গা অকলরে তুয়ান আয়েদ বাসাঞ্চ পারগারাইয়া যেটা হকুমতে 1 লাখ রোহিঙ্গারে ডি আহিবাদ পারগারাই বলা সাত দা আছে। ইন্ডিয়ান হকুমতে রোহিঙ্গা অকলরে গ্রেফতার করে দেহেড়ে রোহিঙ্গা অকলতে হিতারার গড় সাইজ আগে ফরত দিহিয়ান জানা গিয়া। আবু হামিদ জিমা ফ্যামিলির ফাতি জাম্মু আদে কাশ্মীরের রোহিঙ্গা ক্যাম্পত তাকে হিবাই হকুমতের গ্রেফতারির ডরে নিজ সাসমান করলে আবার আরেকখান জায়গা সাহারা লই বললা যার বলি হইয়া। আয় হৈনফারি হকুমতে আরো হত্য গ্রেফতার করে যারা জাম্মু আদে কাশ্মীরের পুলিশে বর্মা যার মিলিটারি অকল ডিলে জুলুম করার বলি 30 বছর যে হামিদে মিডিয়ার বয়ান দিয়ে। গেলদ মার্চের 6 তারিখ হামিদের বোন 40 বছর যে আরফা বেগম আদে 25 বছর যে আসমা বেগমরে ইন্ডিয়ান পুলিশে আরো সচ্ছত রোহিঙ্গা অকলর ফাতি গ্রেফতার করছে বলে জানাইয়া। হামিদর হত্যা মজিন হিবার বোন এনদে কিছু জুরুম নগরে লেকিন ইন্ডিয়ান পুলিশে না হাক কথা দৌড়ি লগিয়ে বলে বুঝাইয়ে। বর্মা জালা মিলিটারি জেনোসাইডের বদ্দাশ গড়ি না পারি 40,000 রোহিঙ্গা অকল ইন্ডিয়ার সাহারা লইলে আছে। এই মাসের শুরুতে 170 জন রোহিঙ্গারে ইন্ডিয়ান হকুমতে বেকারণের মানুষ হয়ে গ্রেফতার করছে যেটা হামিল বেড়িয়াদ্দ ফয়না আছে আর এখন রোহিঙ্গা হিনরে ইন্ডিয়ান হকুমতে বর্মার গছে দিব বলে হদ্দা আছে। বর্মা যেটা জালেম মিলিটারি রোহিঙ্গা অকলের ওর জেনোসাইড করছে হেডে ইন্ডিয়ান হকুমতে একই মিলিটারি রিফিউজি অকল গছে দিবল্লা সাত দেখি আনরে দেশ বিদেশের ইনসানি হক ডায় অকল তঙ্কিত গজ্জে দা আছে। ইন্ডিয়ায় রোহিঙ্গা অকলের গ্রেফতার করে দেখি আনল্লা রোহিঙ্গা অকল তো আবার গড় অকল এরি দরবদর ওয়া ফরত দা আছে। আজ্জার খবর এদ্দুর, আর টাইমরের খবর পাইবাল্লা আর আর আজাদি টিভির ওয়েবসাইট আজাদি টিভির ফেসবুক আর টুইটারের ফলো করি পারিবা। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।